একদম সবাইকে আজকে আমরা মূলত ইন্টারমিডিয়েট নিয়ে আলোচনা করবো ইন্টারমিডিয়েট বেসিক্যালি হচ্ছে যে যখন আমরা অ্যারোমেটিক সাবস্টিটিউশন রিয়েকশনটা করি সেটা হতে পারে ইলেকট্রোফিলিক হতে পারে নিউক্লিওফিলিক তো তখন যে ধরনের ইন্টারমিডিয়েটগুলো প্রস্তুত হয় তো সেইগুলো নিয়ে আমরা আলোচনা করব আজকে তো এটা সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে মেসিন হেইমার যে ইন্টারমিডিয়েটটা রয়েছে এটা হচ্ছে যখন নিউক্লিওফিলিক সাবস্টিটিউশনটা সাবস্টিউশনটা ঘটে তখন মেশিন হেইমার ইন্টারমিডিয়েট প্রবেশ হয় এবং অ্যানাইন যখন হয় তখনও বেসিকলি কিন্তু নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিয়েকশনটাই ঘটে এই অ্যারমফিলিক যোগের ক্ষেত্রে আর আমরা যদি হেলেন্ডের ক্ষেত্রে বলি এর ক্ষেত্রে হচ্ছে শুধুমাত্র ইলেকট্রোফিলিকের ক্ষেত্রে এটা ঘটে এক্ষেত্রে দেখা যাচ্ছে যে মেসেন হিমারটা কিন্তু নেগেটিভ চার্জযুক্ত এবং হেলেন্ড কিন্তু পজিটিভ চার্জযুক্ত এবং এই অ্যারাইন কিন্তু আমাদের বেঞ্জিং রিংয়ের মতোই বাট এখানে একটা ট্রিপল বন্ড দেখা যাচ্ছে সো দেখা যাক এই তিনটা জিনিস কখন কোন রিয়েকশনের ভিত্তিতে কীভাবে তৈরি হয়েছে এটা দেখব সো আমরা যদি দেখতে চাই যে সরাসরি মেসেন হিমার ইন্টারমিডিয়াটটা কীভাবে প্রডিউস হয় মেসেন হিমার ইন্টারমিডিয়েটটা এভাবে প্রডিউস হয় যে প্রথমত একটা নিউক্লিওফাইল এটা স্ট্রং নিউক্লিওফাইল হতে হবে এটা আমরা পড়েছি অলরেডি যে কখন এই হয় সো যখন এই হাইড্রক্সিল অর্থাৎ একটা নিউক্লিওফাইল এই কার্বনের মধ্যে অ্যাটাচ হবে প্রথমে এডিশন হবে এবং পরবর্তীতে ইলিমিনেশন হবে এই মেসিন হিমার ইন্টারমিডিয়েট প্রডিউসের যে ব্যাপারগুলো এই রিয়েকশনের ক্ষেত্রে একটা খুবই মাথায় রাখার বিষয় রয়েছে যে এডিশন এবং ইলিমিনেশন কখন কোনটা আগে কখন কোনটা পরে সো ওয়েজটা যখন এখানে অ্যাটাক অ্যাটাচ হবে তখন যে জিনিসটা ঘটে এই ওয়েজটা যখন এই কার্বনের মধ্যে যখন এখানে অ্যাটাচ হচ্ছে তখন এই ইলেকট্রনটা অর্থ পজিশনে চলে আসতেছে এবং এই ইলেকট্রনটা টোটালটা ট্রাভেল করার পরে অর্থ এবং প্যারা পজিশনের মধ্যে ইলেকট্রন ডেন্সিটি বাড়াই দিচ্ছে অর্থাৎ মাইনাস চার্জযুক্ত করে ফেলতেছে তাই তো এই জন্য আমরা কী করেছি মেশিন হিমার যে ইন্টারমেডিট রয়েছে তার ক্ষেত্রে আমরা মাইনাস যুক্ত করে দিয়েছি এখানে এবং ওয়েজটা এখানে অ্যাটাচ হয়েছে ফাইনালি এবং ক্লোরিনটাও এখানে রয়েছে এটা কিন্তু একটা এসপি থ্রি কনফিগারেশন এখানে দেখানো হয়েছে বাট এখানে ছিল কিন্তু এসপি টু কনফিগারেশন ওকে যাই হোক আমরা সেই দিকে আর যাচ্ছি না সো অরবিটাল নিয়ে পরে আলোচনা করা যাবে এবার যদি আমরা দেখি যে এই যে এটা কিন্তু বলছি আমরা যে মেস হেইমার ইন্টারমিডিয়েট ওকে সেই মেস এন হিইমার ইন্টারমিডিয়েটের ক্ষেত্রে আরও কিন্তু এইটা রেজোনেটিং স্ট্রাকচার রয়েছে রেজোনেটিং স্ট্রাকচার আছে বলে কিন্তু এই স্টেপটা কিন্তু স্টেবল এবং এইটা স্টে করে কারণ আমরা কিন্তু এখানে পজিটিভ দেখি অভ্যস্ত বাট নেগেটিভ দিয়েও কিন্তু আসলে এই জিনিসটা ঘটে এবং নেগেটিভটাই হচ্ছে মেস হেইমার হিমার ইন্টারমিডিয়েট এবং পরবর্তীতে এই ক্লোরিনটা এখান থেকে যখন চলে যায় অর্থাৎ সরি এখানে ভুল হয়েছে যে এই ক্লোরটা যখন ঠিক আছে তো ওকে এই ক্লোরটা যখন এখানে চলে যায় তখন এই নেগেটিভ চার্জটা আবার এখানে চলে আসে তখন কী হয় আবার সেই অ্যারোমেটিক চিঠিটা আবার ফিরে আসে তো এইটা হচ্ছে ইলিমিনেশন অর্থাৎ ক্লোরিনটা ইলিমিনেশনের মাধ্যমে এই রিয়েশনটা এটা গঠন করেছে এবং এইটাই হচ্ছে সে আমাদের মেসিন হিমার ইন্টারমিডিয়েট এবং এটা একটা ব্যতিক্রম ধর্মী বিক্রিয়াগুলোর মধ্যে এটা একটা যে আমরা জানি যে বেনজিন মূলত ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন রিয়েকশন দেয় বাট অ্যারোমেটিক সাবস্টিটিউশন রিয়েশনও যে দেওয়া দেয় বা অর্থাৎ নিউক্লিওফিলিক সাবস্টিউশন রিয়েকশনও যে দেয় এটা কিন্তু মেশিন হেইমা ইন্টারমিডিয়েট মাধ্যমে আমরা এটা জানতে পারলাম এবং এর পরবর্তীতে যদি আসি যে অ্যারাইন ইন্টারমিডিয়েট আমরা এটা অলরেডি এটাও বলেছি এই ইন্টারমিডিয়েটও কিন্তু আমাদের তৈরি হয় অ্যারোমেটিক নিউক্লিওফিলিক সাবস্টিউশন রিয়েশনের ক্ষেত্রে এবং এটা কীভাবে কাজ করে এটা আমরা দেখতে চাই তার আগে একটু বলে দিই যে অর্থ ক্রো টিন এখানে রয়েছে তার একটা বিক্রিয়া করেছি আমরা সোডামাইটের সঙ্গে সেই বিক্রিয়া করার পরে আমরা দেখতে পাচ্ছি যে এখানে একটা দুটো প্রোডাক্ট তৈরি হয়েছে একটা হচ্ছে যে সেই এনএচ টু মূলক যেটা রয়েছে সেই এনএচ টুটা কী হয়েছে একবার অর্থ পজিশনে বসেছে একবার হচ্ছে কি মেটা পজিশনে বসেছে এবং আমরা দেখতে পাচ্ছি যে মেটাটাই কিন্তু এখানে মেজর প্রোডাক্ট বিকজ ফিফটি ফাইভ পার্সেন্ট বাট আমরা তো জানি যে সিএইস থ্রি একটা অর্থ প্যারা ডিরেক্টিং গ্রুপ সো দ্যাটস ওয়াই সেটা তো অর্থ বা প্যারা পজিশনের প্রোডাক্টটাই তো বেশি হওয়া উচিত ছিল বাট এখানে মেটা প্রোডাক্ট কেন বেশি রয়েছে তো এটা জানার জন্য আমাদেরকে একটু এনআই ইন্টারমিডিয়েটের দিকে তাকাতে হবে এবং এইটার একটু ওরিয়েন্টেশনটা আমাদেরকে দেখতে হবে আমরা যদি দেখতে চাই যে মেকানিজমটা দেখতে চাই এই বিক্রিয়ার ক্ষেত্রে তো কী হয়েছে মূলত যে শুরুতেই এই সোরামাইট থেকে আসা এনএসটু যে নিউক্লোফাইলটা রয়েছে সেটা কি করছে এই হাইড্রোজেন অ্যাটাক করছে এই হাইড্রোজেন তখন সেই ইলেকট্রনটাকে এই কার্বন কার্বন ডাবল বন্ডের মধ্যে দিয়ে দিচ্ছে তো তখন কি হয় তখন যে জিনিসটা হয় যে এখানে একটা ইলেকট্রনের বেড়ে যায় অর্থাৎ মাইনাস চার্জের সৃষ্টি হয় এখানে সেই মাইনাস চার্জ দেখানো হয়েছে এবং পরবর্তী যে জিনিসটা হয় তা হলো এই ক্লোরিন সেই ইলেকট্রনটা নিজের দিকে নিয়ে নেবে বিকজ অফ সেটা ইলেকট্রন অ্যাগেটিভিটির কারণে এবং এই ইলেকট্রনটা কী করবে এই কার্বন কার্বন ডাবল বন্ডের মধ্যে দিয়ে দেবে তখন আলটিমেটলি আমাদের এই ট্রিপল বন্ডের যে স্ট্রাকচারটা আমরা দেখেছিলাম শুরুতেই সেটা তৈরি হয় এবং সেটা স্টে করে এবং এটাকে আমরা বলছি অ্যারাইন ইন্টারমিডিয়েট ওকে এবার এই অ্যারাইন ইন্টারমিডিয়েটের ক্ষেত্রে যদি একটু দেখতে পারি যে এই অ্যারাইন ইন্টারমিডিয়েট থেকেই কিন্তু আমাদের এইটা ফোর্টি ফাইভ পার্সেন্ট এবং ফিফটি ফাইভ পার্সেন্ট জিনিসটা চলে এসেছে এবং কেন এটা চলে এসেছে এবং কেনই বা মেটা যে প্রোডাক্টটা চলে আসছে সেই মেয়েটা প্রোডাক্টটাই হচ্ছে ডোমিনেটিং ওকে এই জিনিসটা খেয়াল করতে হবে এবং এখানে যদি কেউ না বসে থাকে যে এটা কেন বেসিকলি চলে আসে এটা আমরা এভাবে তৈরি করতে পারি যে আবার এটা অ্যাটাক করেছে এবং এটাকে এনে স্ত্রী এখানে উপস্থিত ছিল এভাবে চলে এসেছে এবার দেখতে চাই যে অ্যারাইন ইন্টারমিডিয়েট কেন মেটা প্রোডাক্টটা এখানে বেশি দিচ্ছে এই ক্ষেত্রে এবার যদি দেখি যে অ্যারাইন ইন্টারমিডিয়েটের ক্ষেত্রে অ্যারাইনের যে স্ট্রাকচারটি রয়েছে এটাকে যদি আমরা এভাবে ড্র করি দেখব যে অ্যারোমেট্রিক সিটিটা কিন্তু ভাঙে যায়নি বাট অ্যারোমেটিক সিটির মধ্যে যে দুইটা কার্বন রয়েছিলো সেই দুইটা কার্বনের মধ্যে যে একটা বন্ড আমরা জানি যে একটা বন্ড তৈরি করার জন্য এখানে দুইটা ইলেকট্রনের প্রয়োজন রয়েছে সেই দুইটা ইলেকট্রন একটা দুইটা ওরিয়েন্টেশন থাকতে পারে একটা ওরিয়েন্টেশন হচ্ছে কি যে একটা একটা করে ইলেকট্রন এখানে এই অরবিটালে একটা ইলেকট্রন এই অরবিটালে একটা করে ইলেকট্রন অথবা এরকম থাকতে পারে যে একটা অরবিটালের মধ্যেই দুটা ইলেকট্রন আর একটা অরবিটাল মধ্যে ফাঁকা অর্থাৎ একটাতে মাইনাস একটাতে হচ্ছে প্লাস এটা আবার রেজোনেন্স হতে পারে রেজোনেন্স ঘোরার মাধ্যমে এটা উল্টাটাও হতে পারে ওর ব্যাপারটা খেয়াল করতে হবে এখানে যদি আমরা একটা অর্থপ্যারার নির্দেশক দিতাম বা একটা অর্থপ্যার ডিরেক্টিং গ্রুপ দিতাম তো সেক্ষেত্রে কী করতো সে কী করতো অর্থ এবং প্যারা পজিশনের মধ্যে ইলেকট্রনের ডেন্সিটি বৃদ্ধি করে ফেলতো অর্থাৎ আমরা যদি খেয়াল করি এখানে যদি দিই এখানে যদি সেই অর্থপ্যারা ডিরেক্টিং গ্রুপটা যদি চিন্তা করি এখানে যদি আবার চিন্তা করি তো তখন ক্ষেত্রে দেখা যায় যে এই গ্রুপটার ক্ষেত্রে এই জায়গায় মাইনাস চার্জ বেশি অর্থাৎ একটা যে নিউক্লিও ফাইল যদি এখানে অ্যাটাক করতে যদি চায় তো এখানে যে রিপালশনটা কিন্তু বেশি ঘটবে বাট এই ক্ষেত্রে কিন্তু রিপালশনটা কম করবে দ্যাটস ওয়ে এই প্রোডাক্টটা কিন্তু বেশি পরিমাণে ঘটবে আর এই ক্ষেত্রে যদি চিন্তা করি যে এই ক্ষেত্রেই আমরা এই জিনিসটাকে এভাবে ব্যাখ্যা করতেছি যে যখনই অর্থপোডাক্ট গ্রুপটা যদি থাকে অর্থাৎ তখন সে কী করছে যে অর্থ পজিশনে ইলেকট্রন ডেন্সিটির কারণে আগত নতুন যে নিউক্লিও থাকবে সেই নিউক্লিও সে একটা কি বিকর্ষণ করে ফেলবে যার জন্য সেই মেটা প্রোডাক্ট যেটা থাকবে সেটাই হচ্ছে ডোমিনেটিং পার্ট থাকবে বাট অর্থ যে তৈরি হবে না এমনটা না অর্থও তৈরি হবে বাট অর্থ এখান থেকে দেখতে পাচ্ছে যে এখান থেকে আসলে অর্থ প্রোডাক্ট তৈরি হওয়া পসিবল বাট এখান থেকে মেটা প্রোডাক্ট তৈরি হওয়া পসিবল বাট মেটা প্রোডাক্টটা হচ্ছে যে বেশি ডোমিনেটিং অর্থ প্রোডাক্টে চেয়ে দ্যাটসাই আমরা সেই ফোর্টি ফাইভ পার্সেন্ট এবং ফিফটি পার্সেন্ট ফাইভ পার্সেন্টটা পেয়েছি ধন্যবাদ সবাইকে